মাঝে আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে সহজ ও মজাদার রেসিপি চিকেন উইথ এগ স্যান্ডউইচ কীভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আর এই রেসিপিটি দেখতে হলে আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন তাহলে চলুন দেখে নিই রেসিপিটি এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি দুশো গ্রাম তিনটি মিডিয়াম সাইজের টমেটো কাঁচামরিচ কুচি আছে চার পাঁচটি পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের তিনটি একটি ডিম ও এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এরপর সালাদের জন্য যেগুলো ব্যবহার করব সেগুলো দেখিয়ে দিচ্ছি লেটুস পাতা বাঁধাকপির কুচি শশা কুচি আরও ব্যবহার করব মেউনিস সয়া সস আর সয়া সসের পরিমাণটা আমি যখন দেব তখন বলে দেব টমেটো কেচাপ তাহলে চলুন রান্নায় চলে যাই প্রথমে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি চুলায় আর এটি একটু বড় পাত্রই নিয়েছি কেননা নেড়ে দিতে সুবিধা হবে আমি সবসময় একটু বড়টাই ব্যবহার করি এখানে আমি হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম সয়াবিন তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি দুই মিনিট ভেজে নেব এবং চুলার হিটটা মিডিয়ামে আছে ব্রাউন কালার করব না একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই আমি এর মধ্যে ডিমটা ফেটিয়ে দিয়ে দেব আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুস্বাদু অবশ্যই বাসায় একটি একবার ট্রাই করবেন আর বাচ্চাদের স্কুলে টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিয়ে দিতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটি খুব ভালো যায় এই যে ডিমটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ ডিম আর পিঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব আমি এটা বাসায় সব সময়ই তৈরি করি তো এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যারা সব সময় দেখেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন দিয়ে দিলাম চিকেন ব্রেস্ট এখন চিকেনটাকে আমি আবারও দু মিনিট ভেজে নেবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায় চিকেনটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুরু নেড়ে দিতে হবে নয়তো বা একটু নিচে ধরে যেতে পারে এখন দিয়ে দিব টমেটো কুচি এ পর্যায়ে চুলার হিটটা আমি একটু বাড়িয়ে দেব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে কুক করে নেব এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে গলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব সয়া সস এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসটা আমি যে বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিতে ঢেলেছি তো এই জন্য এরকম দেখা যাচ্ছে কেউ অন্যরকম মন্তব্য করবেন না এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই যে এখন সসটা তৈরি করে নেব স্যান্ডউইচের জন্য যে সসটা তৈরি হয় সেটা আর বাহিরে থেকে কিনে আনতে হবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মেওনিস দুই টেবিল চামচ আর কেচাপ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গার্লিক পাউডার তো গার্লিক পাউডারটা আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে টমেটো ক্যাচ আর মেওনিস দিয়ে এভাবে মি মিক্স করে নিলেই স্যান্ডউইচের সসটা তৈরি হয়ে যাবে তো এখানে মনে হচ্ছে আরও একটু টমেটো ক্যাচ আপ লাগবে সেজন্য আমি পরিমাণটা বললাম না তো আপনারা দেখে বুঝে নেবেন কালারটা যখন পিঙ্ক হয়ে আসবে তাহলেই বোঝা যাবে যে সসটা রেডি আর এই যে ব্রেডগুলো আমি বাসায় বেক করেছি তো সময়ের স্বল্পতার কারণে আমি আজকে শেয়ার করলাম না আর পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় এই ব্রেড বেক করে নেবেন দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে একদম পারফেক্ট তো ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন ব্রেডের মাঝখানে আমি কেটে নিয়েছি দুই সাইডটা কেটে এবং মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দেব মেয়োনিজটা ওপরে নিচে সমানভাবে দিয়ে নিচ্ছি মেয়োনিজ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লেটুস পাতা আমাকে বিলিভ করে একবার জাস্ট বাসায় ট্রাই করবেন তাহলে বুঝবেন এটা খেতে কতটা ইয়ামি হয় দিয়ে দিলাম পাতাকপি বাঁধাকপির কুচি এবং শশা কুচি আর দিয়ে দিচ্ছি সেই চিকেনের পোটা চিকেন এবং এগ আর এভাবে ব্রেডটা যদি বাসায় তৈরি করে নেন তাহলে তো খাবারটা আরও একদম ফ্রেশ নির্ভেজাল খেতেও খুবই টেস্টি হয় তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এই রেসিপিটা শেয়ার করব। তো দিয়ে দিলাম সেই স্যান্ডউইচের সসটা এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে কত সহজেই তৈরি করে নিলাম এই স্যান্ডউইচটি ইয়ামি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ